গাইস তোমাদের স্বাগত রাকিব ব্লগের ইউটিউব চ্যানেলে। আর আজ আমি বকে বেরিয়ে যাবো, তোমরা দেখে বেরিয়ে যাবে। লাইক শেয়ার কমেন্ট করার কোনো দরকার নেই, ওয়ানলি সাবস্ক্রাইব দিস চ্যানেল। সো কথা কম কাজ বেশি হবো, ছাত্র থেকে গুরু আর ইয়ং জেনারেশনের ধৈর্য কমছে, চলো ভিডিও করি শুরু। তো বাড়িতে কোনো কাজ নেই, তো ভাবলাম কী করি, তো ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই, কোনো তো কাজই নেই। আচ্ছা, সো কিছু ভালো লাগছে না, একা একা বসে থাকতে। রাজীব, হ্যালো। হ্যাঁ ভাই বল। আরে হ্যাঁ, বাড়িতে আছি, তুই বল। কি অফার আছে আজকে? আরে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আমি একটু পরে আসছি। আচ্ছা, ঠিক আছে, তুই তাহলে মার্কেটে চলে, আমি একটু পরে আসছি। আচ্ছা, সো গাইস, রাজীব ফোন করেছিল, বন্ধু ফোন করেছিল, আজকে আইফোন 14 প্লাস এর বাম্পার অফার চলছে বিগ সেভেন্ডের। তো এ হে রহা নেই যাতা, তড়প হি এসি হ্যায় না, একটা আইফোন 14 প্লাস নেওয়ার ইচ্ছা ছিল। সো চলো আজকে ফোনটা অর্ডার দিয়ে আসি, নাহলে এর মতো সুযোগ আর পাবোই না। সো চলো যাওয়া যাক, চলো দেখি তাড়াতাড়ি যাওয়া যাক, নাহলে লাস্ট আর ফোনটাই হয়তো পাবো না। টিডিং টিডিং পুশ পুশ। A few moments later. তো গাইস, ইন্তজারের ঘড়ি খতম, আর আজ আমরা অর্ডার দিতে চলেছি আইফোন 14 প্লাস। আরে ইয়া, অনেকদিন থেকে স্বপ্ন ছিল একটা আইফোন 14 প্লাস ফোন কেনার। আচ্ছা, তো সে কিনতে পারেনি, সো আজকে সেটা অর্ডার দেবো। আমরা বিগ সেভেন ডেতে অর্ডার দিচ্ছি, তার জন্য অনেকটা পয়সা সেভিং হচ্ছে। সো যদি সেভিং যদি না হতো, আমরা অর্ডারটা দিতে পারতাম না। সো গাইস, চলো বেশি লেট করবো না, ফোনটা এক্ষুনি অর্ডার মারো ঝাট করে। তো গাইস, আমরা এই ফোন থেকে আমরা অর্ডারটা দেবো এক্ষুনি। ওয়াও, মারাত্মক হবে, আজকে সেই ফার্স্ট টাইম অর্ডার দিতে চলেছি আইফোন 14 প্লাস। খুবই মনে আনন্দ হচ্ছে, কারণ অনেকদিন ধরে স্বপ্ন ছিল একটা ফোন কেনার। সো লেটস গো বেবি, আমরা অর্ডারটা দিতে চলেছি অলরেডি ফ্লিপকার্ট থেকে, এই যেখানে দেখতে পাচ্ছ। ওয়াও, সব পুরো একদম পরপর চলে এসছে। তোমার কোন কালারটা ভালো লাগে? একদম জবরদস্ত, এই যে আমার বন্ধু অর্ডার দিচ্ছে। বন্ধুর হাতে ফোন আছে, কারণ বন্ধু দেখতে খুব স্মার্ট, ওই জন্য আমাকে ভয় লাগছিল, ওই জন্য বন্ধুর কাছ দিয়ে ফোনটা অর্ডার দিচ্ছি। একদম বন্ধু পুরো সেই লেভেলে দাঁড়িয়ে আছে, বন্ধু অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছ, মারাত্মক। শাবাশ বেটা, ওয়া পুরো জিও। তো ফোনটা নেওয়ার পরে তোমার আনন্দটা কেমন হবে দোস্ত, একটু বলতে পারো? পুরো মারগম গাছ দেখি। ওয়াও, তো চলো ফোনটা অর্ডার করছি আমরা। কষ্ট হচ্ছে তোমার, এত টাকা যাবে? হ্যাঁ হ্যাঁ, এতটা টাকা একটু অনেকটা টাকার ব্যাপার, জাস্ট কিছু করা নেই, বাড়িতে কারোর সাথে কিছু জানাইনি। আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা, জানা নেই, এখন মাধ্যম শুরু হয়ে যাবে। সো এখন গুগল পে তে টাকাটা আবার পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছি, এখানে অর্ডার দিয়ে দিয়েছি 72,667 টাকা আমাদের টোটাল পড়ছে। এখন থেকে চেঞ্জ করে কেটে নেবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওয়াও, ও তো পিন কোড মারছে দোস্ত, কিছু করার নেই, একদম জবরদস্ত অনেকটা টাকা বেরিয়ে যাবে একসাথে ছাট করে। ও তেরি কি খুব কষ্ট হয়েছে বলো, হোয়াট লাগে। পুরা কে পুরা পয়সা উড় গেয়া, অ্যাকাউন্ট সে খালি হয়ে গেয়া। ও সাবাস, তো বন্ধু এখন দেখো ও খুবই আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। তো গাইস, লাস্ট আমরা সে অর্ডারটা দিয়ে ফেলেছি আইফোন 14 প্লাস, আর এই দেখতে পাচ্ছ একদম অর্ডার কনফার্ম করে দিয়েছি। সো আমাদের অ্যাকাউন্ট বললো টাকাও কেটে নিয়েছে। সো গাইস, খুবই জলদি আমার হাতে চলে আসতে চলেছে আইফোন 14 প্লাস ফোন, আর এইটা হবে সব থেকে সেরা ফোন আমার জন্য। আর এই যে আমার দোস্ত আছে, এসব ঘুরতে এসছে একসাথে। হ্যাঁ, আমরা আইফোন 14 প্লাস ফোনে অর্ডার দিয়েছি। তো দোস্ত কিছু বলো যে ফোনটা অর্ডার দিয়েছি, তোমার কেমন লাগছে? গজব বেজ্জতি হ্যায়।
সো দোস্ত লজ্জা পেয়েছে, সব কিছু করার নেই, চলো ফোনটা অর্ডার দেওয়া আছে, এখন বন্ধুরা দাঁড়িয়ে আছে, আইফোন 14 প্লাস এটা দেখাচ্ছে এখানে। 20 তারিখে ফোন হচ্ছে ডেলিভারি হবে, 20 তারিখ মানে খুবই জলদি ফোনের ডেলিভারি করবে, হয়তো তার আগেও করতে পারে, কোনো এতটা দামি ফোন তো অতটা টাইম হয়তো নেবে না, খুব জলদি ফোন ডেলিভারি করবে। চলো দি নেক্সট ডে। তো গাইস আজকে আসছে ফ্লিপকার্ট থেকে আইফোন 14 প্লাস, এনে আমার স্বপ্নের ফোন। আচ্ছা তো গাইস আমি একটা কাজে পড়ে গিয়েছি, যার জন্য এমার্জেন্সির কাজ চলে এসছে, তো আমি থাকতে পারবো না, তো আমি তার জন্য রাজীবকে বলে দিয়েছি, ওকে ফোনটা রিসিভ করার কথা। রাজীবকে আমি কল করার ডেকে নিয়েছি এখানে, তো একটু পরে রাজীব আসছে, আসার পর রাজীবকে পুরোপুরি বুঝিয়ে দেবো যে ওকে কী করতে হবে, করলে ফোনটা ওইতে রিসিভ করে নেবে, তারপর রাজীব থেকে আমি ফোনটা নিয়ে নেবো, নাহলে আমার একটা এমার্জেন্সি কাজের জন্য আমাকে এক জায়গায় একটু যেতে হবে। সো চলো রাজীব আসুক, ততক্ষণ একটু ওয়েট করি। তো গাইস অলরেডি রাজীব চলে এসছে, ওই দেখতে পাচ্ছ দোস্ত চলে এসছে, দোস্ত মেরা জিগরি দোস্ত, ইয়ে বহুত আচ্ছি দোস্ত হে মেরা, তো ফ্রেন্ড চলে এসছে, সমস্যা খুব বড় একটা সমস্যা ফেসে গেছি দোস্ত, তো আমার একটু কাজ পড়ে গিয়েছি এমার্জেন্সি, তার জন্য আমাকে সেখানে যেতে হবে, সো ফোনটা তোমাকে রিসিভ করতে হবে। ফোন চলে আসছে, তো দোস্ত ফোন রিসিভটা করে নেবে, ভাইজানের ফোন আমি রিসিভ করবো, নো চাপ, অনলি রিয়াকশন, অনলি মার গঙ্গা ঝিলিক ঝিলিক। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। তো ফোন দোস্ত রিসিভ করে নেবে, আর ফোনটা ঠিক টাইম মতো চলে আসে আমাকে একটু কল করবে, ঠিক আছে, কি বলে নেবে আগে আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। করার পরেই তোমাকে কল করে দেবো যে আমি ফোন পেয়ে গেছি, সে তোমাকে নিয়ে কোনো চাপ নিতে হবে না। আচ্ছা আচ্ছা, আর তোমার ফোন মানে আমার ফোন, একদম একদম, আমার বউ মানে তোমার বোন, আর তোমার বউ মানে আমার বউ। ওই সমাজ রেও, সমাজ রেও, আপ সমাজ রেও। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সো ফোন আসলে দোস্ত রিসিভ করে নেবে, কনফার্ম হয়ে গিয়েছে, সো ঠিক আছে আমি কাজটা কমপ্লিট করে আসি, তারপরে পুরোপুরি ফোনটা দেখবো যে কেমন কি ফোন এসছে। দি নেক্সট ডে। তো গাইস আমাদের আইফোন চলে এসছে, আমি কালকে রাজীব ফোনটা রিসিভ করেছিল, আর আজকে ফোনটা নিয়ে আসছে, সো কল করতেছি রাজীব এক করে চলে আসবে, সো ওই যে রাজীব আসছে। তো এখানে অলরেডি অনেক লোকজনের ভিড়, চলো ঘরের মধ্যে যাওয়া যাক। রাজীব কি নিয়ে এসছে দেখো, ও মাই গড, এত টাকা দামের ফোনটা কিভাবে নিয়ে এসছে দেখো, একে তাহলে মারবো না কি করবো। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। तो फोन नहीं जी, तो गाइस चले इससे मुझे आईफोन 14 प्लस, फोन टाइम मतलब हाथ ही आते, अब दोस्तों के रिसीव करते बोलते हैं, दोस्तों फोन रिसीव कर चलो, तो इससे फोन ओपन कर देखी, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো, ওপেন করা হয়েছে আগে, তার জন্য ওপেন হয়ে আছে, সো এই যে আইফোন 14 প্লাস, অনেকটা মেহনত করতে হয়েছে এর জন্য কেনার জন্য, ভিডিওটা এখন অনেক কিছু করতে হবে, এখন চার্জার অনেক কিছু আছে, বাট সেগুলো এখানে নিয়ে আসতে পারেনি। আচ্ছা সেগুলো বন্ধুর বাড়িতে আছে, সেগুলো কালকে নিয়ে আসবে, তো ফোনটা ওর হাতে চলে এসছে, খুবই আনন্দ হচ্ছে, ফোনটার দাম পড়েছে কত তোমরা দেখে তো বুঝতে পেরেছো, কারণ ফার্স্ট টাইম দেখিয়ে দিয়েছি যে ফ্লিপকার্ট অর্ডার দেওয়ার সময় কোথায় দাম পড়েছিল, তো এই আইফোন 14 প্লাস। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর কমেন্ট করবে, আর নেক্সট ভিডিও ক্যামেরার সম্পর্কে, ক্যামেরার যে ডিটেলস, ফোনের সম্পর্কে ডিটেলস নিয়ে আসছি, তো যদি তোমরা দেখতে চাও পুরোপুরি তো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের জন্য বহুত জলদি পুরো ফোনের ফিচার্স সম্পর্কে নিয়ে আসছি, সো চলো লেটস গো।